আমাদের আজকের পর্বে রয়েছে আই বুড়ো ভূতের গল্প। অবিবাহিত অবস্থায় মরে গিয়ে কেউ যখন ভূত হয় তখন সে হয় আই বুড়ো ভূত। মানুষ অবস্থায় সে যেমনটি ছিল, অর্থাৎ তার চলাফেরা যেমন ছিল, এখনও তেমনি আছে। ভূত হয়ে স্বভাব একটুও বদলায়নি। এমনি এক আই বুড়ো ভূতের গল্প বলছি আজ আপনাদের। গ্রামের মাঝখানে দুপাশে, অর্থাৎ পূর্ব আর পশ্চিম দিকে দুটো বিরাট মাঠ, দুটো মাঠেই আবার শ্মশান রয়েছে। ওখানে মানুষ মরলে পোড়ানো হয়। পাড়া গায়ে এমনি অনেক শ্মশান আছে, নইলে কেউ মরলে তাকে দাহ করবে কোথায়? পশ্চিম দিকের মাঠটায় যে শ্মশান আছে তাতে অবশ্য ভয়ের কিছু নেই, কিন্তু পূর্ব দিকের শ্মশানটা মারাত্মক। লোকে বলে ওখানে ভূত আছে, একটা আটটা নয় অনেক ভূত। আর পেতনি, হ্যাঁ তাও আছে, পেতনিরাও থাকে ভূতদের পাশাপাশি। এই মাঠে আমরা একবার গিয়ে পড়েছিলাম, গিয়েছিলাম পাশের গ্রামের দাসপুরে। বিয়েবাড়িতে নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া চুকতে রাত হয়ে গেল বেশ। কিন্তু রাত হয়েছে বলে করার কি আছে, বাড়িতে তো ফিরতেই হবে। তাই বাড়ি ফিরছিলাম, সঙ্গে কেউ নেই, আমি একা। একা তো কি হয়েছে, বেটা ছেলে মানুষ, ভয়টা কিসের? একাই হাঁটছি, পাড়ার রাস্তা শেষ হয়ে এসেছে, এবার নামতে হবে সেই মাঠে। নামলাম, বেশ রাস্তা পড়েছে মাঝখান দিয়ে, সরু রাস্তা, এই যা, নইলে রাস্তা তো ভালোই, রাতটা জ্যোৎস্নার, অতএব কষ্ট বোধ হচ্ছে না, বেশ দেখা যাচ্ছে সর্বত্র। ঠিক মাঝখানে এসেছি, এমন সময় আমার মনে হলো কে যেন পেছন দিক থেকে হন হন করে এগিয়ে আসছে। কেন যেন এমন মনে হলো তা ঠিক বুঝে উঠতে পারলাম না, অথচ মনে হলো যে কেউ একজন আসছে। তাকালাম পেছন ফিরে, ঠিক তাই, একটা লোক এগিয়ে আসছে, বেশ দেখা যাচ্ছে লোকটাকে। ভাবলাম যাক, একটা সঙ্গী পাওয়া গেল। এও কি বিয়ে বাড়ি থেকে আসছে নাকি? সম্ভবত তাই, নইলে এত রাতে কোত্থেকে আসবে? দূর থেকে দেখা যাচ্ছে সাদা ধবধবে জামা প্যান্ট পরা একজন মানুষ বেশ জোর কদমে আসছে সে। আমি দাঁড়িয়ে পড়লাম, সঙ্গী যখন পাওয়া গেছে বেশ যাওয়া যাবে গল্প করতে করতে। কাছে এসে পড়ল লোকটা, যুবা বয়সী ছেলে, বয়স আর কত হবে, বড় জোর 25, সুন্দর চেহারা, মানানসই সাদা জামা প্যান্ট পরা, কি চমৎকার তার দাড়ি গোঁফ, দেখলে মনে হয় ছোকরা বুঝি সিনেমার হিরো টিরো হবে, চুলও বেশ কায়দা করে কাটা। তুমি সম্বোধন করব? হ্যাঁ তাই করি, বয়স তো অনেক কম আমার চেয়ে, তুমি বলাই ভালো। বললাম, ও ভাই যাবে কোথায়? ছেলেটি বললে, না বেশি দূরে নয়। সঙ্গে সঙ্গে পাল্টা প্রশ্ন করলো আমাকে, আপনি কোথায় যাবেন? বললাম, আমি যাব অনেক দূর, আগে তো বিবির হাটের মোড়ে উঠি, তারপর। ছোকরা বললে, তারপর? বললাম, যাব কাঙ্গন বেরিয়া, চেনো গ্রামটা? সব চিনি, আমরা আবার চিনব না? যেন তাপছিলের সুরে কথাটা বললো যুবক। আমি বললাম, কি করা হয়, চাকরি? ছোকরা বললে, না ব্যবসা করো বুঝি? এবার চটে উঠল ছোকরা, তেমনি সুরে বললে, এত খবরে কি দরকার আপনার? না না দরকার আর কি, এমনি জিজ্ঞেস করছি। না ওসব প্রশ্ন করা উচিত না, একটু থামলো ছোকরা। তারপর সুরটা নরম করে বললে, আজকাল চাকরি পাচ্ছে কটা ছেলে, কোথায় খালি আছে, কে দিবে চাকরি? হ্যাঁ তা ঠিক, কোথাও আর চাকরি খালি নেই, বেকারের দেশটা একেবারে ছেয়ে গেছে। ছোকরা বললে, আর ব্যবসার কথা বলছেন, টাকা চাই না ব্যবসা করতে, কে দেবে টাকা? বললাম, কেন, আজকাল তো বেশ সুবিধা হয়েছে, এখন তো ব্যাংক থেকে টাকা পাওয়া যাচ্ছে, ব্যাংক দেবে টাকা? আপনি কোন যুগের লোক মশাই? তার মানে? মানেটা বুঝতে পারছেন না? ব্যাংক যে টাকা দেবে তার জন্য ঘুষ লাগবে না? না না তা লাগবে কেন, আমিও তো ব্যাংক থেকে টাকা নিয়েছি, কই ঘুষ তো লাগেনি। আপনাদের অঞ্চল প্রধান ভালো তাই হয়তো লাগেনি, কিন্তু আমার কাছে ঘুষ চেয়েছিল, বলেছিল 5,500 টাকা চাই, আগাম দিতে হবে, টাকা দিতে পারেনি বলে ব্যাংকের টাকাও পেলাম না। বলে কি ছোকরা, ব্যাংক থেকে টাকা নেবে তার জন্য ঘুষ দিতে হবে, এসবের জন্য আবার ঘুষ কিসের? এবার অন্য প্রসঙ্গে পড়লাম, বললাম
সংসারে কে আছে তোমার? আবার চটে উঠল ছোকরা, বললে, আপনি বড় বেরসিক মশাই, আজে বাজে প্রশ্ন করছেন কেন? ওসব আমি একদম পছন্দ করি না। বেশ মনে হলো ছোকরার মাথায় একটু ছিট আছে, মাথায় ছিট না থাকলে কোথায় কোথায় ওভাবে চটে উঠবে কেন? কি এমন বলেছি যে চটে উঠতে হবে? যা, কথা বাড়ানো ঠিক হবে না, চেপে যাওয়াই বুদ্ধিমানের কাজ, কি দরকার ঝামেলা পাকিয়ে। দুইজন চুপচাপ হাঁটছি, হঠাৎ প্রশ্ন, গল্প শুনবেন? গল্প বলে কি ছোকরা, এই রাত দুপুরে গল্প শুনব? তা আবার একটা ছিরিয়াল ছোকরার গল্প, বললাম, এই এত রাতে গল্প কি ভালো লাগবে? খাওয়ার পরে হাঁটা কষ্ট তো কম নয়। ছোকরা বললে, লাগবে মশাই লাগবে, এ গল্প ভালো লাগবে, শুনুন না। কথায় বলে পড়েছি যবনের হাতে, খানা খেতে হবে সাথে, আমার হয়েছে সেই অবস্থা। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেই বললাম, বেশ বলো তোমার গল্প শুনি। হ্যাঁ শুনুন, বলতে শুরু করলো ছোকরা, আমি কান খাড়া করে শুনতে লাগলাম। এক গ্রাম, নাম না, নামটা বলবো না, তবে কাছাকাছি কোনো গ্রাম নয়, এখান থেকে অনেক দূরে, সেই গ্রামে বাস করতেন একজন শিক্ষক। ভদ্রলোক যেমনি অমায়িক তেমনি বিনয়ী, পণ্ডিত ব্যক্তি বলে খুব খ্যাতি ছিল তার। সংসারে তিনি, তার স্ত্রী আর একটি মাত্র পুত্র, মোট তিনজন। যা রোজগার হতো তাতে বেশ ভালোই চলে যেত। ছেলেটি বিয়ে পাস করল, বেশ ভালো ছেলে বলে গ্রামে সুনাম ছিল তার, তবে পোশাক পরিচ্ছদে বড্ড বাবু, এই যা দোষ। দোষ অবশ্য আর একটা ছিল, তা হলো ভালোবাসা। হ্যাঁ, ছেলেটি ভালোবেসে ফেলেছিল এক গরিবের মেয়েকে, তাকে বিয়ে করবে বলে কথাও দিয়েছিল সে, কিন্তু বাধা পড়ল আকস্মিকভাবে। মেয়ের বাবা অন্যত্র মেয়ের বিয়ের ব্যবস্থা করলেন, বিয়ে হয়ে গেল। সে খবর পেয়ে খুব মুষড়ে পড়ল ছেলেটি। শিক্ষক ভদ্রলোক ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, খুব কঠিন অসুখ, ডাক্তার দেখানো হলো কিন্তু বাঁচানো গেল না তাকে। বিপদে পড়ল ছেলেটি, খুব আর্থিক সংকটে পড়ে গেল সে। এই ঘটনার কিছুদিন বাদেই ছেলেটির মাও মারা গেলেন, তখন টাকার বড্ড দরকার, কিছু একটা তো করতেই হবে। টাকা পাবে কোথায়? আত্মীয় স্বজনরা গা ঢাকা দিলে, তারা আমলেই দিলে না তাকে, দেখা হলেই দুই একটা কথা মুখে বলে সরে পড়ত, দুর্বিষহ হয়ে উঠল জীবনটা। এভাবে চলে না মানুষের জীবন, অনেক ভাবলে ছেলেটি, কি করা যায় এখন? বাঁচার উপায় একটা না করতে পারলে আর চলছে না। শেষে স্থির করলে, মেয়েটির বিয়ে হয়েছিল খুব বড় লোকের বাড়িতে, একবার সেখানে গেলে কেমন হয়, গিয়ে ওকে কিছু টাকা ধার দিতে বলবে, পরে ফেরত দিয়ে দেবে। গেল ছেলেটি সেখানে, গিয়ে দেখা করলো মেয়েটির সঙ্গে, কিন্তু মেয়েটি খুব বিরক্ত হলো, সরাসরি বলল, না টাকা দেওয়া সম্ভব নয়, টাকা নেই, তাছাড়া তোমাকে টাকা দেবো কি স্বার্থে? বলে কি মেয়ে, বিরাট ধনী তারা, স্বামী ভালো চাকরি করে, অথচ বলছে টাকা নেই, কি স্বার্থে টাকা দেবে? ছেলেটি খুব আহত হলো, সে আর কোনো কথা না বলে চলে এলো নিজের বাড়িতে। এসে চিঠি লিখল মেয়েটিকে, লিখল, চমৎকার প্রতিদান দিয়েছ ভালোবাসার, খুব খুশি হয়েছি আমি। চিঠিটা লিখে সে কি কান্না ছেলেটি, উফ এত দুর্ভাগা সে, মেয়েটি পর্যন্ত আজ এড়িয়ে গেল তাকে। দুদিন কাটল, অনেক ভেবেছে ছেলেটি, তারপর শেষ পর্যন্ত স্থির করে ফেলল, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল। এই পর্যন্ত বলে থামল ছোকরা, আমি চমকে উঠলাম, সে কি বেচারা আত্মহত্যা করল? ছোকরা বললে, হ্যাঁ, আর সেই ছেলেটি কে জানেন? এই আমি। তুমি? কিন্তু সে কোনো উত্তর দিল না, বিরাট এক দেহ ধারণ করলো সঙ্গে সঙ্গে, সে কি বিরাট দেহ! তারপর মাটিতে এক পা আর সামনের বট গাছে এক পা দিয়ে উঠে গেল গাছের ওপর। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম, হঠাৎ শুরু হলো ভীষণ ঝড়। আকস্মিকভাবে এমন ঝড় হয়েছে কেন? আকাশে তো একটু মেঘ নেই।